আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাই চেলসির ভবিষ্যৎ। কাতার বিশ্বকাপে গোল করে এবং গোল করিয়ে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। মাঝমাঠের তরুণ তারকাকে দলে পেতে বিশ্বকাপের পর লড়াইয়ে নেমেছিল ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব। সে দৌড়ে শেষ পর্যন্ত জেতে চেলসি। $13.10 লাখ ট্রান্সফার ফিতে ফার্নান্দেজকে দলে ভেড়ায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। কিন্তু এর প্রতিদান কতটা দিতে পারছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা? চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত 15 ম্যাচ খেলে কোনো গোল নেই তার। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন দুটি অ্যাসিস্টেই প্রিমিয়ার লিগে খেলা 11 ম্যাচে। চেলসির অবস্থাও এ মৌসুমে খুব একটা ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া কাপের টুর্নামেন্টগুলো থেকে ছিটকে পড়েছে তারা। প্রিমিয়ার লিগেও অবস্থা খুব একটা সুবিধার নয়। আশানুরূপ পারফরম্যান্স না পাওয়ায় কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেছিল চেলসি। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ করা হয় গ্রাহাম পটারকে। কোনো উন্নতি না হওয়ায় পটারকেও বিদায় করে আপৎকালীন দায়িত্ব দেওয়া হয় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। কিন্তু চেলসির অবস্থা একই। প্রিমিয়ার লিগে 31 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তারা 11তম স্থানে আছে। চেলসির সাবেক মিডফিল্ডার ও আপৎকালীন কোচ ল্যাম্পার্ডের বিশ্বাস, এমন অবস্থা খুব বেশি দিন থাকবে না চেলসির। স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন তাদের আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজ। ফার্নান্দেজকে নিয়ে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড বলেছেন, সে অসাধারণ এক প্রতিভা। একজন তরুণ খেলোয়াড় হিসেবে তার যা অর্জন করা দরকার এবং এবছর সে যা পেয়েছে এটা অসাধারণ। এই ক্লাবে সে কঠিন এক মুহূর্তে এসেছে, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। এটা তাকে আরও ভালো করে তুলবে, কেননা চেলসির ভবিষ্যৎ সে।